প্রাণী প্রদর্শনী মেলায় প্রতি বছরই আসা হয়। গেলবারও আসছিলাম, আপনারা দেখেছেন, এবারও আসলাম, আপনাদের দেখাই আজকের মেলাতে কী কী প্রাণী প্রদর্শিত হচ্ছে। এ ওদের ওদের কিন্তু অনেক রাগ, বুঝছ, অনেক রাগী, পুরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রাগী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বু এইটা কি উট? এটা কি উট? এই ঘোড়াটার চোখটা কিভাবে তাকাইয়াছে দেখেন, ঘোড়াটার চাউনিটা দেখেন কিভাবে তাকাইয়াছে, চোখটা অনেক সুন্দর। আদর দাও, আবদুল্লাহ ঘোড়াকে আদর দিচ্ছে। ঘোড়া খায়? আচ্ছা, এটা তোতা পাখি, ফিজিয়ান আমেরিকান ব্রাহ্মা, এটার জোড়া হচ্ছে আপনার 60,000 টাকা জোড়া রানিং, আর বাচ্চার দাম হচ্ছে 30,000 টাকা। এটার নাম কি? এটা বারবুডা ইন্ডিয়ান বার্ড। ও আচ্ছা, এটা হচ্ছে বারবুডা ডি এন বার। এটার প্রাইস কত? এটার প্রাইস, অ্যাডাল্ট পেয়ারের প্রাইস আছে আপনার 18 থেকে 15, 15 থেকে 18। এই যে উপরে এটা দেখতেছি অনেক সুন্দর, এটা হোয়াইট স্প্যানিশ। জি, সবচেয়ে ছোট মোরগ ওয়ার্ল্ডের, তাদের দাবি হলো এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট মোরগ। আমরা যদি এই জোড়া 6,000 টাকার চাচ্ছে, চমৎকার, যেটা হলো 50,000 টাকা এই জোড়া, এই দুইটা পাখির দাম 50,000 টাকা। ভাই, এই পাখিটার দাম এত হওয়ার কারণটা বলতে? হচ্ছে জাপানিজ ব্রিড, জাপানিজ ব্রিড, এই জন্য এটা হচ্ছে পাখার মধ্যে দুইটা ফুল হয়, আর হচ্ছে এটা চোখটা লাল, যেই জন্য এটাকে লুটিনো বলা হয়, রেড আই লুটিনো, এই জন্য এটার দাম সবচেয়ে বেশি, এটা খুবই কম পাওয়া যায়। সুন্দর সুন্দর পাখি। এখানে আমরা কিছু পাখির ছানা দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন এগুলো, এই পাখির ছানার নাম কি ভাইয়া? এর নাম হচ্ছে কোকাটেল। ছানাও বিক্রি করেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করি। এইগুলোর দাম কত? এই আছে আপনার 1500 আছে, 2000 টাকা পিস আছে। দামি পাখি হলো আপনার এই যে লরি আছে, টিয়া আছে, হ্যাঁ, লরি হলো একটা 50,000 জোড়া, হ্যাঁ, আর এই টিয়া পাখি আছে 50,000 জোড়া। জি, এই দুম্বার দাম 4-5 লাখ টাকা দাম, একটা দুম্বার জাম। আপনি চিন্তা করতে পারেন এই দুম্বাগুলোর কত দাম দেখুন, কত বড় দুম্বা, 4-5 লাখ টাকা দাম একটা দুম্বা। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড লোম, এর চামড়া খুঁজে পাওয়াই তো কঠিন। আপনি ধরো ধরো, ধরো ধরো, এটা লেস কেমন, এটা লেস কেমন দেখছো? ভাই এটার দাম কেমন? 3.5 লক্ষ টাকা। এইটার এত দাম হওয়ার পিছনের কাহিনীটা? এত পিছনের, সৌদি আরবের ওই যে শেখেরা যে আপনার কাবাব করে খায় না, এলে অরিজিনাল এই জিনিসটা, এটা এটার দাম এত, আর এটা দেখেন নি সিস্টেমটা কিরার, এটা সৌন্দর্যটা, এটা সিংহের গঠনটা, এটার এটার এইটার হাইটটা, 3.5 লক্ষ টাকার গারল এটা আমরা জানলাম এই ভাইয়ের থেকে। ধরো ধরো আব্বু, ধরো ধরো, 3.5 লক্ষ টাকার প্রাণী, সুন্দর সুন্দর। সুন্দর সুন্দর, আবদুল্লাহর গাড়ে একটা রঙিন পাখি, পাখিটা তার ইয়া খোলার জন্য
বন্ধুরা, খুবই চমৎকার একটি পাখি আমার হাতে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, দারুণ একটা পাখি। আর আমার ঠিকানা হচ্ছে আটিবাজার ক্যানিগঞ্জ ঢাকা। আর যদি কেউ পাখি নিতে চায়, আমি একজন পাখি ব্যবসায়ী, পাখি পালক, তো আমার বাসায় খামার আছে, তো অনেক টাইম পাখি আছে, কোকাটেল আছে, যে কোনো পাখি আমরা দিতে পারি। তো যদি কারো পাখি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01980402406। ধন্যবাদ ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম প্রাণী সম্পদ মেলার বিভিন্ন স্টল, ঘুরে ঘুরে কী কী প্রাণী আসছে সেই প্রাণীগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং দেখলাম, মোটামুটি ভালোই হয়েছে। আর আজকেই হলো লাস্ট দিন, এটাই শেষ, আগামী বছর আবারও দুদিনের জন্য হয়ে থাকে, আপনারা যদি কেউ মিস করে থাকেন এবছর, আপনারা খোঁজ নেবেন আগামী বছর এই টাইমের যে কোনো তারিখ ঘোষণা করে, দুই দিন ব্যাপী বাংলাদেশের 64 জেলায় আসলে আয়োজিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্য।